গন্ডাকুর পীর দাওয়াত দিছে হাদি আল্লাহইগা বক্তা ফতোয়া দিল না গন্ডা বাবার জিগিরি করতে করতে গন্ডা বাবারে আসমানে উঠায় নিয়ে নিছে ঠিক নি বাবা এই জোরে কোন ঠিক কি না এ হলো আমরা বক্তাদের জাতিগত স্বভাব জানে একটু পরে গান গাইব জানে একটু পরে মহিলা নাচব ফতোয়া দিছে না না জানি नाराज হয়ে যাবে কথা কন না আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো ব্যবসার জন্য নারী বাড়া করে গান গাওয়া এই কথা কোন ঠিক নাবে ঠিক মিথ্যা বলছি তিন দিন উরুষ চলছে আমি গেছি শত শত মহিলা নাচছে না গান গা এই তোর তো উচিত ছিল আওলাদের রাসূলের রোজার পাশ থেকে মহিলাদেরকে জুতা পিটা করে বাহির করা দরকার কথা বলেন ঠিক নাবে ঠিক হ্যাঁ রাখ বেলা তাকবীর রাখ তাকবীর দিন লাগবে না এই মিয়া কথা সত্য না মিথ্যা হ্যাঁ যারা কোন সত্য না মিথ্যা আওলাদের রাসূলের রোজার পাশে নারীরা গান গা শত শত শিল্পী মহিলা শিল্পী তাও আবার কি পেট দেখা যা তাও আবার কি বডি দেখা যা তাও আবার কি পার্লার থেকে সাইজার ঢুকছে কথা কন না আচ্ছা আপনারা কি বলেন মাজারের খাদেম গোলা যদি লাড়ি নিয়া বেন্দা নিয়া এগুলারে তারাই তো কোনদিন এইভাবে মহিলারা যাইতে পারতো এ কথা বলেন পারতো পারতো না এর জন্য মাজার গুলাকে পবিত্র বানাতে হবে যিনি মাজারের ভিতরে ঘুমাইতেছে তার কোনো দোষ নাই দোষ আমরা আমাদের কারণ আমরা মাজারকে ব্যবসায় পরিণত করে ফেলেছি বাবা শাহজালাল শাহপরান সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা সৈয়দ গিসুদরাস কেল্লা বাবা এরা আল্লাহওয়ালা এরা মদিনাওয়ালার গোলাম এরা পুরাটা জিন্দগি পুরাটা জীবন নবীর প্রেমে উৎসর্গ করেছে তারা যখন উফাত করেছে কিছু সুবিধাবাদী মানুষ তাদের কবরটাকে তাদের রওজাটাকে ব্যবসা হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে কথা বলেন ঠিক না ঠিক দার মুসলমান যুবক এই ইমামদার বাবারে যদি মনে করো কোরআন কারীমের ভিতরে যারা পরিমাণ কোন ভুল আছে এমন যদি কারো সন্দেহ হয়ে যায় কোরআনে কারিমের ভিতরে যারা পরিমাণ ভুল থাকতে পারে সন্দেহ থাকতে পারে বুঝতে হবে তুমি শুনতে মুসলমান হাকিকতে তুমি শয়তান কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদান লিল মুত তাকীন আল্লাহ রাব্বুল আমিন ডাক ডাক এই জগতের মানুষ শুনো আমি আলেমকে বলে না উলামাকে বলে না আল্লাহ ডাক ডাক শুনো এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আর এই কিতাব হলো তোমরা কিভাবে কি করাবা হালাল হারাম বুঝার জন্য আমি আল্লাহ তোমাদেরকে গাইডলাইন হিসাবে দিয়েছি ইমামদার মুসলমান বাবারে কোরআনের ভিতরে হালাল আছে হারাম আছে নিষেধ আদেশ সব কিছু আমার আল্লাহ বর্ণনা করেছেন ইমামদার মুসলমান যুবক মসজিদ বানিয়েছেন এটা আল্লাহর ঘর দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস বলে না আল মসজিদু বাইতুল্লাহ হে যুবক ভাই আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা ইমানদার বাবারা এই মসজিদের ভিতরে এই মসজিদের ভিতরে আপনি যখন উযু করে মসজিদের দরজা দিয়ে ঢুকতে শুরু করবেন আপনার অতীতের বদ আমলগুলো ফেরেশতারা গাঁটটি বেঁধে তারা দাঁড়িয়ে থাকে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের ভিতরে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে বসে বসে মাবুদ মাওলার জিকির করবেন ইমামদার মুসলমান যুবক কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না এ যুবক
আমার কাছে তুমি একবার চাইবা দুইবার চাইবা তিনবার চাইবা চারবার চাইবা চতুর্থবারের মাথায় আমি বিরক্ত হয়ে যাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে হাত বাড়াই সাহায্য চাই আল্লাহর কসম করে বলি রিজিক তোমাকে মানুষ দিতে পারবে না হায়াত তোমাকে মানুষ দিতে পারবে না তোমার তাকদীর কোনো পীর পরিবর্তন করতে পারবে না তোমার হায়াত কোনো পীর পরিবর্তন করতে পারবে না কোনো পীরই তোমাকে মৃত্যু দিতে পারবে না আম গাছের ভিতরে কোনো পেশাব আম ধরাইতে পারবে না ডাব গাছের ভিতরে কোনো ডাব পেশাব ধরাইতে পারবে না জাম গাছের ভিতরে জাম পেশাব ধরাইতে পারবে না পীর একটা কাজ করতে পারবে পীর আল্লাহ রাসূল চিনার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা দেখায় দিতে পারে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটি ইমামদার মুসলমান যুবক পীর আছে এমন পীর আমার খাজা বাবার মতো পীর বাংলাদেশ এখন কম সৈয়দ নাসিরউদ্দিন শিবশালার মতো পীর বাংলাদেশ এখন কম তারা গতিতে লাতি মারছে সিংহাসনকে লাতি মারছে অর্থের লোভ ছিল না নারীর লোভ ছিল না তাদের ভিতরে একটাই চিন্তা ছিল মানুষগুলোকে কিভাবে আল্লাহর কুদরতি কদম মোবারকে নিয়ে আসা যায় মানুষগুলো পা থেকে মাথা পর্যন্ত কিভাবে নবীর সুন্নাহ দিয়ে জিন্দিগিরা সাজানো যায় আসল আল্লাহ ওনাদের চিন্তা ফিকির এমন ছিল আর আমার বাংলাদেশের ভিতরে বর্তমানে বর্তমানে কিছু কিছু পিসা চিন্তা করে কোন মুরিদকে কোন ব্যক্তিটাকে মুরিদ করলে আমার ওরুশে বরখাসি দিতে পারবে গুরু দিতে পারবে আমার ওরুশ মোবারকে বেশি বেশি হাদিয়া দিতে পারবে মুরিদ পরিবর্তন করবে এমন চিন্তা এখন বর্তমান বাংলাদেশের পীরের ভিতরে কম আছে এই কথা কোন ঠিক কিনা মিথ্যা বলছি একজন থাকলে চলবে সবাই চলে যান একজন থাকলে চলবে হ্যাঁ ভাই অনুরোধ জানাচ্ছি কষ্ট নিয়েন না কষ্ট পাবেন না আমি মালিক মাওলার কথা বলতে আসি আমি কোন পীরের দালালি করতে আসি নাই কথা বলেন ঠিক কিনা আমি ওই পীরকে শ্রদ্ধা করি সম্মান করি যেই পীরের পায়ের তলা থেকে মাথার চুলের আগা পর্যন্ত নবী পাকের সুন্নাহ দিয়ে ভরপুর ওই পীরের পায়ের সুতলা আমি আমির হোসেন রায়পুরি মাথায় নিতে রাজি আছি যেই পীর ফজর পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না পদ্মার কথা বলে না এই পীর আমি সম্মান করি না এই পীর আমি মানি না কথা বলেন ঠিক না বেঠি আজকে সমাজ ধ্বংস করে দিচ্ছে মুরিদ হইছে ২০ বছর হইছেন নামাজের কথা জোর দিয়া বলে না এই বেড়া তুই আইলে গেলে চলবো নামাজ পড়ছ না খেললে গা এই কথা কয় না পিসাব জানে মুরির সুদ খা বলে না কিরে তুই সুদ খাস খেলে গা সুদ খাও না হাল আরাম তুই কেন সুদ খাস সুদ খাইলে আমার বাড়িতে আসা তোর বন্ধ বলেন কোন পীর যদি তার মুরিদকে বলে এই বেড়া তুই যদি সুদ খাস আমার বাড়িতে আসা তোর বন্ধ মুরিদ কি সুদ খাইব কথা কইনা খাইব খাইতো না আপনারা রাগ করতেছেন কষ্ট হইতাছে কইছে এইভাবে কি কথা কইব সবাই তেল মারে কথা কয় এখন সবাই তেল মারে আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করো জোরে কোন আমিন বাবা চেয়ার আছে এখানে বসেন আসেন বাবা এই এই বাবা হয়তো নিচে বসেন এদের চেয়ার আছে এখানে বসেন বসেন একটু সময় দেন আশা করি উপকার পাবেন কথাগুলো শুনি সকলে একটু জিকিরি করেন লা ইলাহা জোরে লা ইলাহা বলল লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা হ লা ইলাহা বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে হরিশ আমার বাবারা, তোমার সাথে আমি নাই, পুরীর কোন দ্বন্দ্ব নাই রে বাবা। মাহফিল কমিটি আমি আমির হোসেন রায়পুরীকে সুন্দর একটা আলোচনার বিষয় জানিয়ে দিলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে বিষয়টা দিলেন রে বাবা। এই বিষয়ের নাম হচ্ছে নামাজ। নামাজ 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 পড়া কোন সাহাবাই কেরামের আদেশ না রে বাবা। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুলগণের আদেশ না রে বাবা। নামাজ পড়া কোন পীর মুরিদের আদেশ না রে বাবা, কোন মুফতি মহাদ্দেদ আদেশ না। একটু আওয়াজ দিয়ে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া হুকুমটা কার? জোরে বলেন না কার? ইমামদার মুসলমান যুবক আজকের এই মাহফিলটা কমপ্লিট করাতে যাইয়া কম পক্ষে 70,000 থেকে 80,000 টাকার মতো বেই হয়ে যাবে। হে যুবক ভাই, 80,000 টাকার মতো তুমি বেই করলাম মাহফিল করার জন্য। আল্লাহর কসম করে বলি, 11 মাস পরপর 80,000 90,000 1 লক্ষ টাকা বেই কইরা সুন্নি মাহফিল করা, কোরআন তাফসির মাহফিল করা, পীরের দরবারে উরুস মুবারক পালন করা, এটা ফরজ না। যদি করতে পারো সওয়াব হবে, পাবলিক কিছু শুনতে শুনতে পারবে, পাবলিক ইসলাহি পরিবর্তন হবে, পাবলিক একটু আউটপুট থেকে এই দিনের সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা চিনতে পারবে। আর তুমি যদি না ব্যবস্থা করতে পারো, জবাবদিহি করতে হবে না। আল্লাহর কসম করে বলি রে, আমি আমির হোসেন রায়পুরীকে 11 মাস পরে দাওয়াত করে মাহফিল সাজানো এটা ফরজ আইন না, যে করতে হবে। যদি করতে পারেন সওয়াব, না করতে পারলে কোনো জবাব দিতে নাই। কিন্তু মাহফিল যারা সাজিয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্য থেকে অনেক আব্বুজিরা গতকালকের বাবা ফজরের নামাজটুকু কাজা করে দিলেন, জোহরের নামাজটুকু কাজা করে দিলেন, আসরের নামাজটুকু কাজা করে দিলেন, মগরিবের নামাজটুকু কাজা করে দিলেন, এশার নামাজটুকু কাজা করে দিলেন। আজকে ফজর চলে গেল, জুহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য বসে আছি। আল্লাহর কসম দিয়া বলি, আমি বলি না, আমার নবীর হাদিস বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নবী আমার ডাক দেয়, কয় উম্মাত, হাসর ময়দানে সর্বপ্রথম আমি বলি না, আমার নবী বলে, নবী বলে, নবী বলে রে, হাসর ময়দানে সর্বপ্রথম আমি রায়পুরীর কাছ থেকে মাওলানা মুফতি সিদ্দিক রহমান হুজুরের কাছ থেকে, আপনাদের ওয়ার্ডের সত্যাবাজন আমার ভাই মেম্বার সাহেবের কাছ থেকে, আপনারা যারা মাহফিল সাজিয়েছেন আপনাদের কাছ থেকে, আমার নবী বলে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন। নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিলে যাবে। নামাজের হিসাব যার ঠিক হয়ে যাবে, সমস্ত হিসাব তার ঠিক হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে না, তুমি কোন ওয়ার্ডের মানুষ ছিলে, কোন চেয়ারম্যানের আন্ডারে ছিলে, কোন নেতার গোলামি তুমি করেছ, কোন নেতার ভক্ত তুমি ছিলে, এই কথা জিজ্ঞাসা করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবেন। জালালিয়াতের কসম করে বলি, হরিশ আমার বাবা, রাগ করবেন না, কষ্ট নেবেন না, নামাজ ছাড়া কেউ যদি ওলি হইতে পারত রে, আমি আমির হোসেন রায় পড়ি সারাটা রাত ওয়াজ করিয়া ফজরের আগে আগে মাদ্রাসায় যাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের নামাজ আদায়
আদায় করতাম না এ ইমানদার মুসলমান যুবক নামাজ 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 এই যুবক বাইরে নামাজের হিসাব যার মিলে যাবে সমস্ত হিসাব তার ঠিক হয়ে যাবে নামাজের হিসাব তার উল্টা পাল্টা হয়ে যাবে সমস্ত হিসাব তার উল্টা পাল্টা হয়ে যাবে এজন্য হরিশ আমার যুবক ভাই কে কোন পীরের কাছে murid আমি জিজ্ঞাসা করব না তুমি যেই কোন পীরের দরবারে যাও না কেন রে তুমি যেই কোন বাবার দরবারে যাও না কেন রে আযান যখন শুরু হয়ে যাবে পীর দরবার ত্যাগ করে দিবা খানকা ত্যাগ করে দিবা কারণ খানকার চাইতে উত্তম হলো জামে মসজিদের ভিতরে নামাজ আদায় করা চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলবেন না আমাদের অনেকের মধ্যে দাঁড়ান আছে আমার পীর আমার সামনে আছে নামাজের প্রয়োজন কি সেজদার প্রয়োজন কি আমি বলবো তুমি বোকা তুমি আমার রাসূলুল্লাহ হাদিস কে অমান্য করেছো যুবক বাইরে তোমার পীর কে রে হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আমি আমি নবীজির গোলামের 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 গোলাম সাহাবাই কেরাম যুদ্ধ করার জন্য ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া যাই তরি ওই পায়ে লাগিয়া যাই দুলাগুলি আকাশ বাতাস উড়তো ওই দুলার সমতুল্য আমি আব্দুল কাদির হইতে পারি না এ যুবক ভাই এত দামি দামি সাহাবি নবী আমার সামনে বসা আযান যখন শুরু হয়ে গেল আমার নবীজি মজলিস ভেঙ্গে দিয়ে নামাজের কাতারে দাঁড়ায় গেল আমার নবী যদি এত দামি 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 সাহাবীদের মজলিস ভেঙ্গে দিয়ে নামাজের কাতারে দাঁড়াইতে পারে রে হরিশ আমার বাবা এই মাধবপুরের রব্বা আর তুমি কোন ফতোয়া দিলা যে তোমার পীরের খানকার ভিতরে তুমি তোমার পীর সামনে থাকলে নামাজ লাগবে না তাইলে তো তোমার পীরকে নবীর চাইতে বড় বানায় ফেলেছ তুমি তোমার নিজেকে আবু বকর সিদ্দিকের চাইতে বড় করে দিলা আল্লাহর কসম করে বলি এইগুলি ভণ্ডামি সারা আর কিছুই না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি এ জোরে বলেন ঠিক কিনা বিশ্বের বুকে যত বড় পীর তোমার বাড়িতে আগমন করক না কেন আযান যখন শুরু হয়ে যাবে হাইয়াল সালা এসো সালাতের দিকে হাইয়াল আল ফালা এসো কল্যাণের দিকে যখন শুরু হয়ে যাবে রে বাবা আর তুমি খানকাতে থাকবা না ঘরের ভিতরে থাকবা না কদমটা বাড়াইয়া বাড়াইয়া মসজিদের দিকে তুমি রওনা হয়ে যাইবা মসজিদের ভিতরে এক রাকাত নামাজ পড়লে রে বাবা বাইহাকির হাদিস নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হইল আল্লাহর ঘর মসজিদের জামাত রাগ করবেন না কষ্ট নিবেন না নামাজ 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 আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবিরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন একটু আওয়াজ দিয়ে বলেন না ঘোষণাটা কার জানি এই কথাগুলো অনেকের ভালো লাগবে না অনেকের কাছে তিক্ত লাগবে যারা নামাজ পড়ে না নামাজে রোজ করলে তাদের চেহারা কালা হয়ে যাবে যারা সুদ খায় ঘুষ খায় সুদের বিরুদ্ধে কথা বললে তাদের চেহারা কালা হয়ে যাবে যে সমস্ত যুবক ছেলেরা মা বাবার বিরুদ্ধে কথা বলে মা বাবার সম্মানে রস করলে তার কণ্ঠের আওয়াজ স্তব্ধ হয়ে যাবে আমি যখন নবীর সুন্নার বয়ান করব যারা নবীর সুন্নার জবাই করে তার সামনে কথাগুলো ভালো লাগবে না তার সামনে শুধু ভালো লাগবে বাদ্যবাজনার আওয়াজ তার সামনে শুধু ভালো লাগবে বেহেপনার আওয়াজ তার সামনে শুধু ভালো লাগবে বন্ড পীরের কথা ইমামদার মুসলমান যুবক আপনাদের মেম্বারের কাছে যদি একবার দুইবার তিনবার যান মেম্বার বিরক্ত হইয়া আপনাকে দমক দিয়া কিছু না কিছু দিয়া তাড়াইয়া দিবে চেয়ারম্যানের কাছে গেলে
চেয়ারম্যান আপনাকে কিছু দিয়া তারায় দিবে আমার কাছে গেলে আমি একবার দুইবার তিনবার কথা বলবো চতুর্থবারের মাথায় বিরক্ত হইয়া দরজা বন্ধ করে আপনার চোখ থেকে আড়াল হয়ে যাব কিন্তু রে বাবা আমার আল্লাহ ডাক দেখো বান্দা মেম্বার কাছে সাহায্য চাই না মেম্বারকে তো আমি আল্লাহ ক্ষমতা দিলাম চেয়ারম্যানের কাছে সাহায্য চাইলা চেয়ারম্যানের ক্ষমতা আমি আল্লাহ দিলাম ইমপির কাছে সাহায্য চাইলা ইমপির ক্ষমতা তো আমি দিলাম মুফতির কাছে গেলে হাত বাড়াই না মুফতিকে আমি পাওয়ার দিলাম বক্তার কাছে হাত বাড়াইলা বক্তাকে তো আমি পাওয়ার দিলাম কোটি 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 টাকার মালিকের কাছে হাত বাড়াইলা তাকে আমি আল্লাহই তো কোটি কোটি টাকার মালিক বানাইলাম মানুষের কাছে চাইলে তোমার কিছু দিয়া ফেরত দিয়া দিবি মানুষের কাছে চাইতে হবে না আমার আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ হে আমার ইমানদার বান্দারা যারা আমি আল্লাহকে মানো আমি আল্লাহকে বিশ্বাস করো রে আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য রে তোমাদেরকে পদ্ধতি শিখাই দিলাম তোমাদেরকে রাস্তা দেখা দিলাম কোন পদ্ধতি দর্জকে শিলা বানাইয়া একটা মানুষ আপনাকে থাপ্পড় মেরেছে আপনি পারলে দশটা থাপ্পড় দিতে পারেন তারপরও ক্ষমা করে দিলেন আল্লাহর কাছে বললেন মালিক আমি থাপ্পড় দিতে পারি একটার বিনিময়ে দশটা তারপর তোমার উপরে ছেড়ে দিলাম এহার বিনিময়ে তুমি আমার ইজ্জত সম্মান বাড়ায় দাও ভালো একটা দিক তুমি দেখায় দাও দর্জকে তুমি উসিলা বানাও সবরকে তুমি উসিলা বানাও বানাই আল্লাহর কাছে তুমি সাহায্য চাও হে যুবক ভাই সাজ্জাকে ওসিলা বানাও রে আমার উস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহ বলে নামাজকে তোমরা ওসিলা বানাও নামাজ কুসিলা বানাইয়া আমার মাওলার দরবারে তুমি যখন হাতটা বাড়ায় দিবা আমার আল্লাহ তোমাকে সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন তুমি যদি আমার মাওলার নামের জিকির করো একবার আমার আল্লাহ তোমার স্মরণ করে 70 বার আমার আল্লাহ কৈফাত করুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ডাক দিয়া কয় হরিশ আমার বান্দারা তোমরা যারা আমি আল্লাহর নামে স্মরণ করবারি আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বলবেন হুজুর উল্টা পাল্টা কথা কি বললেন আল্লাহ আবার আমাদেরকে স্মরণ করবে কেমনে আমরা স্মরণ করব গুনাহ মাফের উদ্দেশ্যে আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ মাফ করে দাও আর আমার মালিক রহমতের দৃষ্টি দিয়া বান্দাকে স্মরণ করে গুনাহ মাফ কইরা আমার আল্লাহকে আল্লাহকে স্মরণ করব আল্লাহ আমার রিজিক দাও আমার আল্লাহ তোমার স্মরণ করবে রিজিকের ফয়সালা কইরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইব তোমরা আল্লাহকে স্মরণ করবা বিপদে পইরা বালা মুসিবতে পইরা আমার আল্লাহ তোমার স্মরণ করবি রে বিপদ দূর করে দিয়া জটিল কঠিন বেমার দূর করে দিয়া এই জন্য তুমি আবাবে আসো মেম্বারের কাছে চাবার কোনো দরকার নাই চেয়ারম্যানের কাছে বলার দরকার নাই মুফতি মহাদ্দেসের কাছে বলার দরকার নাই তুমি উজু করে দৌড়ায়া মসজিদের ভিতরে তুমি চলে যাও মসজিদের ভিতরে যাইয়া তুমি দুই রাকাত হাজত নামাজ আদায় কর হাজত নামাজ আদায় করো রে সেজদার ভিতরে যাইয়া এমন ভাবে তুমি কান্না করো চোখ থেকে পানিগুলো বৃষ্টির ফোঁটার মতো ছাড়তে থাকো চোখের পানি বাহির হওয়ার আগে আমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিবি কেন রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিককে শান্তি কেউ দিতে পারে না বলেন শান্তি দেওয়ার মালিককে কেমনে বুঝাবো নামাজ 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 রাত্রটা শেষ হয়ে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে মুয়াজ্জিন সাহেব একটা আজান দিবি আসসালাতু খায়রুম মিনান নাওম সুবহানাল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে মুয়াজ্জিন ডাক দিয়ে বলবে
উঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো বাড়ি হইতে মসজিদ ভালো একা হইতে জামাত ভালো সম্মানিত হাজিরিন নামাজ ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে কিভাবে গজব চলে আসে হে হুরিশ আমার বাবারা আরাক করবেন না কাউকে গালি দিতে আসে নাই মন্দ বলতে আসে নাই ভালো এবং মন্দটা চিনানোর জন্য আমি আমির হোসেন রাই পড়ে এসেছি ভালো এবং মন্দ দিকটা দেখানোর জন্য কিছুক্ষণের সময় আমি স্টেজের উপরে বসেছি রে বাবা নামাজ ছাড়া কেউ আল্লাহকে খুশি করতে পারবে না সেজদা ছাড়া কেউ আমার আল্লাহকে রাজি করতে পারে না যুবক ভাই রে যুবক ভাই তোমার পীর ফজর পড়ে না তোমার পীর জোহর পড়ে না তোমার পীর আসর পড়ে না তোমার পীর মগরিব পড়ে না এশা পড়ে না কিন্তু আমার রহমতুল লিল আলামিন ফজর পড়েছে জোহর পড়েছে আসর পড়েছে মগরিব পড়েছে আওবিন পড়েছে আমার নবীজি আসর জামাত পড়েছে আমরা পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ আর আমার নবী ছয় ওয়াক্ত নামাজ পড়ত আমার নবীজি গভীর রজনী থেকে উঠা ঘুম থেকে উঠে রে বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আমরা সারা রাত ঘুমাই আমার নবী রাত্রিটাকে তিনটা ভাগ করতেন প্রথম ভাগের দিকে বিবিদেরকে সময় দিতেন প্রথম ভাগের দিকে এসার নামাজ দিয়ে শেষ করতেন দ্বিতীয় ভাগের ভিতরে বিবিগণের সাথে সময় কাটাত করতেন তৃতীয় ভাগটা আমার মাওলানার সাথে প্রেমের খেলা খেলতেন এর জন্য আমার নবীকে আমার আল্লাহ উঁচু মাকাম দান করেছেন আমার আল্লাহ ডাক দে কয় হাবিব আপনি রাত্রের শেষ অংশে আমি আল্লাহরে স্মরণ করেন আর আমি আপনার মাকাম বাড়ায় দিলাম আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলা তাল্লাক আসা ইয়াবমা আসাকা রব্বুকা মাকাম মাহমুদা চিক্কা দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না গান্দাখুর পীর দাওয়াত দিছে হাদি আল্লাহ ইগা বক্তা ফতোয়া দিল না গান্দা বাবার জিগিরি করতে করতে গান্দা বাবারে আসমানে উঠাই নিয়ে নিছে ঠিক নি বাবা এই জোরে কোন ঠিক কিনা এ হলো আমরা বক্তাদের জাতিগত স্বভাব জানে একটু পরে গান গাইব জানে একটু পরে মহিলা নাচব ফতোয়া দিছে না না জানি নারাজ হয়ে যাগা কথা কন না আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করো আমরা হাদিয়া নেই আর হুজুর আসলে হাদিয়া দেন ভিন্ন রকম না এজন্য কোনো কিছু জানতে চাইলে তাদের কাছে জানবেন বুঝবেন কোনো কিছু করার আগে জানবেন আর মূর্খ বন্ড পীরেরা আলেমের কাছে আপনাকে যাওয়ার জন্য দিবে না সবসময় একটা কথা খেয়াল রাখবেন যেগুলা মূর্খ পীর বন্ড পীর এগুলো আপনাকে আলেমের কাছে যাওয়া যাইতে দিবে না তারা ফতোয়া দিবে কি আর এগুলো শরীয়তের মোল্লা এরার কাছে যায় লাভ রাখি এরা কোরআন বেচে বাদ খা কথা কন না বন্ডগুলো এই কথা বলবে আর এগুলো শরীয়তের মোল্লা এরা কোরআন বেচে বাদ খা এরা কি বুঝবো এরার কাছে যাইস না এই কথা কইয়া আপনাদের কি ফিরাই রাখবে অথচ একজন আলেমের চেহারার দিকে তাকালে এই যে কুয়াশার পানি যেভাবে পড়তেছে একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায় থাকলে সেইভাবে আপনার আমলনামা থেকে গুনাগুলি ঝরতে থাকবে আর হুজুরে বলেন এজন্য ভণ্ডগুলা বাচ্চার গুলি আলেমের কাছে যাওয়ার জন্য তার মুরিদকে দেয় না সব খালি এমনি কেমনে কতক্ষণ না কেমনে খালি এমনি এমনি আল্লাহ যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কথা হয়েছে আমরা তো বললে নিজের উপরে চলে আসে এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে আমাদের পেশা আর সুতরার হয়ে গেছে নেশা সুতরা বিচারে কোন জায়গা ভাইরাল হুজুর আইব কথা কন না হুজুরের বাজেট যত বড় মানুষ তত বেশি কথা কন না হুজুরের বাজেট কম হইলে মানুষ কম হুজুরের বাজেট যদি এক লাখ টাকা বাজেট আনতে চাই এক লাখ টাকা হুজুর আনতে চাইবে না যাওয়ান লাগবো যে দেবন লাগবো এক লাখ টাকার হুজুরটা কেমন 80,000 টাকা হুজুর টাইতেছে চট্টগ্রাম দেবে না কাফাই দেবে কথা কন না মিশা কথা কিছু
80000 টাকা 1 লাখ টাকা দেন অসুবিধা নাই আলেমদেরকে টাকা দিবেন না কাকি টাকা দিবেন আলেমরা টাকা নিয়ে মাদ্রাসা করবে মসজিদ করবে কথা কোন ঠিক কিনা আলেমরা টাকা নিয়ে কিতাব কিনবে কিন্তু এটা না যেই কোনো আলেম আসুক আপনারা সারিবদ্ধভাবে দলবদ্ধ হয়ে কথাগুলো শ্রবণের উদ্দেশ্যে যাবেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো আলা নবীরেশ কে হরে পাগল দিওয়ানা তুমি সারা নবী বেহেশতে যাবে না বলো আল্লাহুম্মা সাল্লি আহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কান্দায়ো না কান্দায়ো না মায়ের নবীরে নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে আহানবীরে কাঁদাইলে কাঁদবা যুবক ভাই আমার আল্লাহ কয় নামাজ কেউ শিলা বানিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা সবর কেউ শিলা বানিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা নবী আমার ডাক দেখো জিব্রাইল এইভাবে শাস্তি কেন জিব্রাইল ডাক দেখো নবী গু আজান শোনার পরেও যারা মাথা বালিশটার উপরে ঠেকাইয়া পিঠটা ঠেকাইয়া ফজরের নামাজ যারা বারংবার কাজা করে দিয়েছে ফজরের নামাজ কাজাকারীদের জন্য জাহান্নামের ভিতরে আমার আল্লাহ এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এই জন্য হরিশ আমার বাবা দে পা দুই টাকা দে পায় দইরা ওয়াশ করার কোন প্রয়োজন নাই তারপর আমি হাফেজ আলেম হইয়া বারবার তোর পায়ে ধরতেছি একটাই কারণ মৃত্যুর পরে ঈমান আর আমল ছাড়া কোনো গতি নাই রে বাবা মরার পরে আর কোনো কিছু কাজে আসবে না একমাত্র কাজে আসবে ঈমান আর নেক আমল ঈমান আর আমল নিয়ে তুমি যদি যাইতে পারো তোমার কবরে আমার নবী হাজির হবে আর বেঈমান হয়ে তুমি যদি মারা যাও তোমার কবরে আমার নবী আসবে না গাউসে বাগের জীবনে শুনলাম কিন্তু গাউসে বাগের বাবা একটা ফল খাইয়া 12 বছর গোলামি করছে এই ওয়াজটার আমলটা আমরা করি না হ্যাঁ কথা কন না গাউসে বাগের বাবার ইতিহাস আমরা শুনলাম কইলাম কিন্তু গাউসে বাগের পিতা আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই একটা ফল বাসমান ফল খেয়ে 12 বছর গোলামি করছে এই আমলটা আমরা করি না খাজা গরিবে নামাজ রস শুনলাম কিন্তু খাজা গরিবে নামাজ কোনোদিন নামাজ কাজা করে না এই আমলটা করি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হে যখন ঠিক কিনা এই বাবা শাহ জালালের কথা শুনলাম বাবা শাহ জালাল নামাজের মুসল্লা দিয়া অন্য কোন মুসল্লা না রে অন্য কোন নৌকা নারে অন্য কোন বাহন নারে আমার বাবা শাহ জালাল যাই নামাজ দিয়া বারক নদী সুরমা নদী পার হয়ে গেছে নামাজের মুসল্লা দিয়া পার হয়ে গেছে আমরা তার কথা শুনলাম নিজের জিন্দিগির ভিতরে নামাজ পড়লাম নারী দুঃখটা ওই জায়গায় সৈয়দ নাসিরুদ্দিন শিফশালার বংশধর অনেকে দাবি করে মুহে দাড়ি নাই আছে না নাই এটার আবার হুরুস মুবারক করে কথা কন না রাগ করতেছেন নাকি রসুলের আওলাদ দাবি করস তুই ফর্ম শিফট করস এটা কি লজ্জা থাকার প্রয়োজন কথা কোন ঠিক না বেটি এক সফর সেন সত্য আল্লামা সৈয়দ নাসিরুদ্দিন শিবজালা বাবা নবীর আওলাদ এটা চির সত্য রে
এমন ভাবে মালিককে সাজদে করছে এমন ভাবে মালিককে রাজি করছে রে আজানের ধ্বনিতে গরু গোবিন্দর প্রাসাদ বাইঙ্গা চুরমার হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে না না আজকে তার মাজারের পাশে কিছু সিটার ব্যবসার জন্য নারী ভাড়া করে গান গাওয়া এই কথা কোন ঠিক না ঠিক মিথ্যা বলছি তিন দিন রুশ চলছে আমি গেছি শত শত মহিলা নাচছে নাচা গান গা এই তোর তো উচিত ছিল আওলাদের রসুলের রোজার পাশ থেকে মহিলাদেরকে জুতা পিটা করে বাহির করা দরকার কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ রাখ বেলা তাক রাখ তাকবীর দিন লাগবে না এই মিয়া কথা সত্য না মিথ্যা হ্যাঁ যারা কোন সত্য না মিথ্যা আওলাদের রসুলের রোজার পাশে নারীরা গান গা শত শত শিল্পী মহিলা শিল্পী তাও আবার কি পেট দেখা যা তাও আবার কি বডি দেখা যা তাও আবার কি পালার থেকে সাইজা ঢুকছে কথা কন না আচ্ছা আপনারা কি বলেন মাজারের খাদেম গোলা যদি লাড়ি নিয়া বেন্দা নিয়া এগুলার তারাইতো কোনদিন এইভাবে মহিলারা যাইতে পারতো এ কথা বলেন পারতো পারতো না এর জন্য মাজার গুলাকে পবিত্র বানাতে হবে যিনি মাজারের ভিতরে ঘুমাইতেছে তার কোনো দোষ নাই দোষ আমরা আমাদের কারণ আমরা মাজারকে ব্যবসায় পরিণত করে ফেলেছি বাবা শাহজালাল শাহপরান সৈয়দ নাসিরউদ্দিন শেফাশালা সৈয়দ গিসুদার আসকেল্লা বাবা এরা আল্লাহওয়ালা এরা মদিনাওয়ালার গোলাম এরা পুরাটা জিন্দগি পুরাটা জীবন নবীর প্রেমে উৎসর্গ করেছে তারা যখন উফাত করেছে কিছু সুবিধাবাদী মানুষ তাদের কবরটাকে তাদের রওজাটাকে ব্যবসা হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে কথা বলেন ঠিক না ঠিক কারণ আল্লাহর ওলিদের মাজারে মানুষ যাবে এটাই সঠিক মানুষ যাওয়ার কারণে তোমার কাছ থেকে চাঁদা নিতে হবে চাঁদা দিতে হবে এটা আবার কি কি এটা এগুলি বন্ধ করতে হবে কথা কন না আপনারা হয়তো অনেকে রাগ করতেছেন না আচ্ছা মহিলারা কি পর্দায় থাকবে না বেপর্দায় চলবে কথা বলেন মহিলাদের পা থেকে মাথার তালা পর্যন্ত ডেকে রাখা ফরজ কথা বলেন কি এখন এই মহিলা যদি ফালারতে সাজ্জা গিয়া গান গা বিড়ি আবার হ্যাঁ মারে ভতের ফালা লিছে শতানে শতান এটা সুল কাইটটা আলকাতরা লাগাইয়া পরে বের করে কে মাসিন কথা কোন ঠিক না ঠিক বিড়ি আবার মারে ভতের ফালা লিছে কারণ শরীয়তের ফালা বিড়ি গা না মারে ভতের ফালা গা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা আল্লাহর ওলিদের জিয়ারত করব কথা বলেন ঠিক না ঠিক শাহজালাল শাহপরান সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা এরা আল্লাহর ওলি এরা আল্লাহর ওলি এরা আল্লাহর ওলি কথা বলেন ঠিক কি না এরা আল্লাহর বন্ধু এরা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের পাশে যারা বেয়াদবি করে আল্লাহ তাদেরকে যেন হেদায়েত নসিব করে জোরে কোন আমিন আমরা বাবা শাহজালালের মাজার জিয়ারত করব শাহপরান মাজার জিয়ারত করব সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবার মাজার জিয়ারত করব এইভাবে সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর ওলি যারা আছে তাদের মাজার জিয়ারত করব দেখেন না আপনারা এদিকে একটা মাজারে প্রত্যেক বছর ওয়াজ মাহফিল হয় দেখছেন খরম শাহ না গরম শাহ হ্যাঁ কিসা খরম শাহ না গরম শাহ না গরম শাহ প্রত্যেক বছর ওয়াজ মাহফিল হয় অনেক ভালো ভালো আলেম ওলামা এখানে আসে এইভাবে আশেপাশে যদি কোনো মাজার থাকে এইভাবে এইভাবে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করবেন আল্লাহ কবুল করুক আপনাদের অসুবিধা হচ্ছে এই যে যুবক ছেলেরা কষ্ট করে মাহফিলটা সাজাইছে এদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই এদের জন্য দোয়ার দরকার আছে না নাই আমার মা আমার বাবা আপনার মা আপনার আত্মীয় স্বজন কবরে আছে না নাই আজকে কবরবাসীরা সবচেয়ে বড় খুশি আনন্দিত আনন্দিত এই জন্য যে তার এলাকায় যারা জমিনের নিচে শুয়ে আছে জমিনের উপরে কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা হচ্ছে নবী পাকের দুরুদ সালাম পাঠ করা হচ্ছে এরা আনন্দিত এরা খুশি আগামী বছর এখানে মাহফিল হবে